স্বস্তিকা ঘোষ এবং দিব্যজ্যোতি দত্তের সম্পর্ক নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছে। তবে সম্প্রতি স্বস্তিকার একটি পোস্ট সেই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। দিব্যজ্যোতির জন্মদিনে মাঝরাতেই স্বস্তিকা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি দিব্যজ্যোতির বুকে হাত রেখে পোস্ট দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মদিন হিরো, ভালো থাক, আনন্দে থাক। স্বস্তিকা ও দিব্যজ্যোতি বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে প্রধান চরিত্রে অভিনয় করছেন। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করেছে, যা তাদের অফস্ক্রিন সম্পর্ক নিয়েও জল্পনা বাড়িয়েছে। যদিও তারা বারবার প্রেমের সম্পর্কের গুজবকে অস্বীকার করেছেন, তবুও এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দিব্যজ্যোতির অন্য সহকর্মীরাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রারব্ধি সিং, যিনি দিব্যজ্যোতির ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন, একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দিব্যজ্যোতি গান গাইছেন এবং মজা করছেন। প্রারব্ধি সেই পোস্টে লিখেছেন, হ্যাপি বার্থডে নায়ক, অনেক ভালো কাজ করো, আরো সব স্বপ্ন পূরণ হোক। প্রায় এক বছর আগে স্বস্তিকা এবং দিব্যজ্যোতির মধ্যে ঝগড়ার খবরও শোনা গিয়েছিল, যদিও সেই ঝগড়া পরে মিটে যায়। দিব্যজ্যোতি সেই সময় বলেছিলেন, দুটো বাসন এক জায়গায় থাকলে একটু ঠোকাঠুকি তো হবেই। সম্প্রতি দিব্যজ্যোতি তার সম্পর্কের স্ট্যাটাস নিয়ে বলেন, তিনি আপাতত সিঙ্গেল এবং ভবিষ্যতে বিয়ে বা লিভ ইন কোনটি করবেন তা নিয়ে এখনই কিছু বলতে পারছেন না। তবে তার মতে আসল হল দুটো মানুষের বোঝাপড়া, একে অপরের কাছে আত্মসমর্পণ করা। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।